সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি কামিং চ্যাটের লেটেস্ট যেসব আপডেটগুলো এসেছে সেগুলো নিয়ে, এবং এখান থেকে আপনারা জানতে পারবেন মিনি টোকেন এবং KSX মাইনিং এবং অন্যান্য যত সমস্যাগুলো ছিল সবকিছু হালনাগাদ আপডেটেড ইনফরমেশন আমি এখানে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিনটা লিঙ্ক দেখা যাচ্ছে, একটা হচ্ছে স্ক্যানার লিঙ্ক, একটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের লগ ইন ডিটেল এবং আরেকটা হচ্ছে সাইটের ডিটেল। সর্বপ্রথম বলতে হবে, যেহেতু সাম্প্রতিক সময়ে বেশ কয়েকদিন আগে আমাদের এই কামিং চ্যাটের একটা নতুন আপডেট এসেছে, তাদের সার্ভার থেকে বলেন সব কিছুতে একটা বড় একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সো কি করতে হবে আপনাদেরকে, সর্বপ্রথম আপনাদের যে কামিং চ্যাটের অ্যাপটা রয়েছে মোবাইলে সেই অ্যাপটাকে আপডেট করতে হবে। অনেকে আমাকে বলেছেন যে কামিং চ্যাটের অ্যাপটাকে আপনারা আপডেট করার ট্রাই করেছেন বাট এটা হচ্ছে না। আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে আপডেট করার ট্রাই করেন তাহলে আসলে আপনাদের হবে না, আপনাদেরকে সরাসরি তাদের যে কামিং চ্যাটের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনাদের এটা আপডেট করে নিতে হবে। এটা হচ্ছে কামিং চ্যাটের আমাদের ওয়েবসাইট লিঙ্ক। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা জাস্ট ক্লিক করে খুব সহজে কাজগুলো করে নিতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ডাউনলোড কামিং চ্যাট। আপনারা যারা কাজ করেছেন তারা তো জানেন যে সিম্পলভাবে ডাউনলোড কামিং চ্যাটে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এখান থেকে অ্যাপটাকে আপডেট করবেন। অ্যাপটাকে আপডেট করার পর আপনাদের লগ ইন বা আপনাদের যে ব্যাকআপ কি কিংবা আপনাদের যে ফ্রেশ কি রয়েছে যেটা আপনারা ইতিমধ্যে প্রথমবার অ্যাকাউন্ট করার সময় আপনারা এগুলো সংরক্ষণ করেছিলেন সেগুলো দ্বারা আপনাকে কামিং চ্যাটে লগ ইন করতে হবে। আপনি যখন কামিং চ্যাটে লগ ইন করবেন এবং আপনি যখন এখানকার KSX মাইনিং অপশনে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ইওর ব্যালেন্স 0.11688 KSX রয়েছে। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা তো অনেকগুলো করে টোকেন এখানে মাইনিং করেছিলেন, সো সেই টোকেনগুলো কোথায় গেল? অনেকে ভাবছেন জিনিসটা কি স্ক্যাম হয়ে গেল কিনা কিংবা তারা কোনো রকম চিটিং করছে কিনা। অ্যাকচুয়ালি না, কোনো ধরনের চিটিং তারা করছে না, কারণ তারা বড় একটা কোম্পানি, সো চিটিং করার কোনো প্রশ্নই আসে না। তারা যেটা করেছে, তাদের যে অ্যাপটাকে আপডেট করেছে সেজন্য হয়তো বা তাদের সবগুলো ইনফরমেশন তারা তাদের অ্যাপে কিংবা তাদের যে বেটা ভার্সন রয়েছে সেখানে তারা এখনো আপডেট করেনি। কারণ আপনি যখন এখানে আসবেন তখন দেখতে পাচ্ছেন আপনাদের ব্যালেন্স কিন্তু অ্যাকুরেট নাই। সো এই অ্যাকুরেট ব্যালেন্সটা আপনারা কোথায় গেলে দেখতে পাবেন? আপনাদের এই অ্যাকুরেট ব্যালেন্সটা দেখার জন্য তাদের যে ব্লকচেইন স্ক্যানার রয়েছে আমি আপনাদের সাথে স্ক্যানার শেয়ার করেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লগ ইন ডিটেল এবং আরেকটা হচ্ছে স্ক্যানার, এই দুইটার মাধ্যমে অ্যাকচুয়ালি আপনাকে জিনিসটা চেক করতে হবে। এবার কথা হচ্ছে আপনাদের যে ব্যালেন্সগুলো রয়েছে অর্থাৎ KSX এর যে টোটাল ব্যালেন্স, সেই ব্যালেন্সটা আপনারা কিভাবে চেক করবেন? সেই ব্যালেন্সটা চেক করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের কামিং চ্যাটে চলে আসতে হবে। কামিং চ্যাটে আসার পরে এখানে আমাদের যে ওয়ালেট রয়েছে ওয়ালেটে আসবেন, এরপর আপনাদের যে মিনি টোকেনের ওয়ালেটটা রয়েছে সেখানে প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পরে এখানে রয়েছে আমাদের রিসিভার অ্যাড্রেস, এই রিসিভার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা কপি করবেন। রিসিভার অ্যাড্রেসটা কপি করার হয়ে গেলে আবার আপনি এখানে চলে আসেন। এখানে আসার পরে উপরে রয়েছে স্ক্যানার, আপনাকে এই স্ক্যানারে প্রবেশ করতে হবে। সো চলুন স্ক্যানারে প্রবেশ করা যাক। এখানে আসার পর আপনি কামিং চ্যাট থেকে যে রিসিভার অ্যাড্রেসটা নিয়ে এসেছেন সেই রিসিভার অ্যাড্রেসটা লুকআপ মাই ট্রেস আইডি, এখান থেকে আপনারা এটাকে প্লেস করবেন। আমাদের অ্যাড্রেসটাকে প্লেস করার পর সিম্পলি ভাবে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে স্ট্যাটাস রয়েছে, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন নাল দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এখানকার আমরা যদি স্ক্যানার থেকে এটা ক্লিক করি তাহলে আমাদের টোটাল ডাটাটা দেখা যাবে না। অনেকে জিনিসটা দেখে ঘাবড়ে যেতে পারেন, ভাবতে পারেন যে আসলে তাদের সার্ভারে কোনো সমস্যা কিনা। হ্যাঁ, তাদের স্ক্যানার সার্ভারের প্রবলেম দেখেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। সো আমাদের বিকল্প একটা অপশন রয়েছে, সো আমরা বিকল্প কোন মাধ্যম থেকে আমাদের টোটাল যে অ্যাকাউন্টে আমাদের কতগুলো KSX রয়েছে, আমরা এতদিন ধরে মাইনিং করেছে গেল কোথায়, সো এই জিনিসটা দেখার জন্য আমাদেরকে আবারও চলে যেতে হবে আমাদের টেলিগ্রামের অ্যাড্রেসে। এবার আমাদেরকে লগ ইন করতে হবে অ্যাকাউন্টে। লগ ইন করার জন্য দেখতে পাচ্ছেন wallet.sharepax.io, এখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস আপনাকে এবার প্রবেশ করতে হবে। মোট কথা, সরাসরি আপনারা স্ক্যানার দিয়ে চেক না করে ডিরেক্ট সরাসরি আপনারা লগ ইন করবেন। লগ ইন করলে আপনাদের এত প্যারা নিতে হবে না। আপনি যখন এই ওয়ালেট অপশনে এবার চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা অন্য একটা ইন্টারফেস চলে এসেছে, এখান থেকে আপনারা সিম্পল ভাবে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আমাদের একটা ওয়ালেট অ্যাড্রেস দেখা যাচ্ছে। এই ওয়ালেট অ্যাড্রেসটা ভুজুং ভাজুং কিছুই না, আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন নিচে বলা রয়েছে নিউ অ্যাকাউন্ট। এই নিউ অ্যাকাউন্টের এখানে একটা নাম দিতে হবে, এই নামটা আপনারা কোথা থেকে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের কামিং চ্যাট প্রোফাইলে একটা নাম দেওয়া রয়েছে, আমার যেমন মেহেদি হাসান দেওয়া রয়েছে, আপনাদের যে কোনো একটা নাম দেওয়া রয়েছে সেই নামটা আপনারা এখানে ব্যবহার করবেন। সো আমাদের নামটা দেওয়া হয়ে গেছে, এরপর দেখতে পাচ্ছেন নিউমোনিক একটা অ্যাড্রেস দেখা যাচ্ছে। এই নিউমোনিক অ্যাড্রেসটা এখানে যেটা রয়েছে সেটা আমাদের এখান থেকে কেটে দিতে হবে। এই নিউমোনিক অ্যাড্রেস বা এখানকার যে ফ্রেজটা রয়েছে সেই ফ্রেজটা আপনি যখন এখান থেকে কেটে দিবেন, এবার আমাদের এই কোডটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই কোডটা পাওয়ার জন্য আপনাদেরকে আবার চলে আসতে হবে সরাসরি কামিং চ্যাটে। কামিং চ্যাটে আসার পর আপনাদের প্রোফাইলের উপরে দেখতে পাচ্ছেন ইয়েলো রঙের একটা আইকন MH লেখা রয়েছে, প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। সিম্পল ভাবে জাস্ট এক্সপোর্ট ওয়ালেট নিউমেরিক এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার রয়েছে প্লিজ এন্টার দ্য পাসওয়ার্ড অফ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কামিং চ্যাটের যে পাসওয়ার্ডটা রয়েছে, যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপটাকে তৈরি করেছেন বা অ্যাকাউন্টটাকে তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা এবার আপনাকে এখানে প্লেস করতে হবে। সো চলুন পাসওয়ার্ডটা দেওয়া যাক। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট ডান করে দিবেন। এখানে ডান করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে ব্যাকআপ ফ্রেজ আপনারা দেখতে পাচ্ছেন আই গেট ইট, এখানে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার একটা ব্যাকআপ ফ্রেজ
ফ্রেজ দেখা যাচ্ছে এই ব্যাকআপ ফ্রেজটা ভেরি ইম্পর্টেন্ট এটা দ্বারা আপনার অ্যাকাউন্টে লগইন করা বলেন কিংবা যে কোনো কিছু অ্যাকাউন্ট রিস্টোর এগুলো সবকিছু আপনাদেরকে করতে হবে কামিং চ্যাটের সো কোনোভাবেই আপনাদের এই কোডটা যেন লিক না হয় বা কেউ যেন জানতে না পারে সো চলুন এখান থেকে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করা যাক এখানে এটা ক্লিক করার পরে এখানে রয়েছে আমাদের নিউমোনিক সিড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে আমাদের সবগুলো আমরা যে কোড রয়েছে কোডটা আমরা প্লেস করে দিয়েছি এবার রয়েছে পাসওয়ার্ড এবং এখানে রয়েছে রিটাইপ পাসওয়ার্ড এখানে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি হরহামেশা খুব সহজে মনে রাখতে পারেন সো চলুন এখানে একটা পাসওয়ার্ড এবং একটা রিটাইপ পাসওয়ার্ড অ্যাড করা যাক অলরাইট আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবার নিচে রয়েছে নেক্সট নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল কিপের টাইপ এরপর রয়েছে আমাদের ডেরিভেশন পাথ দুইটা ইনফরমেশন রয়েছে আপনাদের এখানে কিপের টাইপটা হাইড করবেন এটা আপনারা কেউ যেন না জানে সেদিকে খেয়াল করবেন সো এটা হাইড করে রাখবেন কারোর সাথে শেয়ার করবেন না এরপর রয়েছে এখান থেকে সেভ সেভে ক্লিক করবেন এবার কি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের ফ্রি ব্যালেন্স 0.3600 KSX টোটাল ব্যালেন্স রয়েছে 3.6 KSX আমি আসলে যতটুকু মাইনিং করিয়েছি ততটুকু ব্যালেন্স আমার এখানে দেখা যাচ্ছে বাট আপনারা দেখেছেন আমাদের কামিং চ্যাটে কিন্তু মাত্র 0.11 বা এরকম সামথিং কোন একটা অ্যামাউন্ট দেখাচ্ছিল কিন্তু আমাদের এখানকার টোটাল ব্যালেন্স দেখা যাচ্ছে 3 দ্যাট মিনস আমি যতটুকু মাইনিং করেছি ততটুকু দেখাচ্ছে সো যারা প্যানিকড হয়ে গিয়েছিলেন যে আপনাদের এতগুলো টোকেন কোথায় গেল সো আপনারা যদি রেগুলার মাইনিং করে থাকেন সো আপনারা তো এতদিনে মনে হয় কোটিপতি হয়ে গেছেন কোটিপতি না হলেও অন্তত লাখপতি হয়ে গেছেন কিভাবে হয়েছেন সেটা বলি এই মুহূর্তে KSX এর আইডিও চলছে KSX এর আইডিওতে এক একটা টোকেনের প্রাইস হচ্ছে $32 থেকে $34 মতো আপ ডাউন হচ্ছে সো এটা সামনের দিনগুলিতে যখন এটা আমাদের জন্য ওপেন হয়ে যাবে যখন এটা আইওতে চলে আসবে তখন তো আমাদের জানতে বুঝতে পারছি টোকেনের প্রাইস আরো রাইজ করবে যেহেতু অনেক ভালো একটা প্রজেক্ট সো এই $32 সাথে আপনারা যদি 20-30টা টোকেন থাকে সো আপনি 20-30টাকে গুণ করে দেখেন কত হয় আমার জাস্ট এখানে দেখতে পাচ্ছেন 3.6 টোকেন এখানে আমার রয়েছে 3.6 এর সাথে 32 গুণ করে দেখেন তাতেই তো আমার প্রায় $150 মতো কিংবা $120 মতো কাছাকাছি হয়ে যাচ্ছে তাই না সো চিন্তা করে দেখেন যার এখানে মাত্র 3টা টোকেন তারই এখানে প্রায় $100 কাছাকাছি হয়ে যায় তাহলে যার 20-30টা টোকেন রয়েছে মাশাআল্লাহ তার প্রায় দেখা যাচ্ছে $1000 কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে সো আপনাদের এখন কি করতে হবে 15 তারিখে KSX এর উইথড্র এখান থেকে চালু হয়ে যাবে সো 15 তারিখ থেকে আপনারা এটাকে উইথড্র বা ট্রান্সফার যেটাই করতে চান সেটা করতে পারবেন সো 15 তারিখ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে দেন যেহেতু এটা এখনো পর্যন্ত কোনো মার্কেটে বা কোনো সাইটে লিস্টেড হয়নি সো আমাদেরকে ওয়েট করতে হবে আর ব্যাপারটা হচ্ছে যে আপনারা এখান থেকে যখন এটা ট্রান্সফার করতে পারবেন আর একটা জিনিস আমি ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে এটা আমার হচ্ছে ফ্রি ব্যালেন্স 0.36 KSX এই 0.36 হচ্ছে আমার যখন 15 তারিখ থেকে এটা আমার উইথড্রটা বা ট্রান্সফার অপশন চালু হবে তখন এটা আমি আমার অন্য যে কোনো ওয়ালেটে সরিয়ে নিতে পারবো বা যখন এটা আমার মার্কেটে লিস্টেড হবে তখন আমি এটা সেল করতে পারবো কিন্তু আমার লকড ফ্রোজেন অ্যামাউন্ট রয়েছে হচ্ছে 3.24 KSX অর্থাৎ আমাদের এটা ইনিশিয়ালি অল্প অল্প করে এটা রিলিজ হবে এবং তখন আমাদের ফ্রি ব্যালেন্সে আমাদের টোটাল অ্যামাউন্টটা যুক্ত হবে দেন দেখা যাবে কি আমরা এটা উইথড্র করতে পারবো সো আশা করি তারা বুঝতে পেরেছেন যে এই টোকেনগুলো আসলে কোথায় ছিল আপনাদের টোকেনগুলো আপনাদের ওয়ালেটেই আছে সো প্যানিক ট্রাপ বা ভয় পাওয়ার কিছু নাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামিং চ্যাটের এই ছিল মোটামুটি হচ্ছে আপডেট আর নতুন কোনো আপডেট যখন আসবে তখন হয়তো বা আমাদের যে এয়ারড্রপের যে গ্রুপটা রয়েছে বা এয়ারড্রপ আমাদের যে চ্যানেল রয়েছে সেখান থেকে আমরা নতুন কোনো আপডেট ছোটখাটো এলে সেখান থেকে দেওয়ার চেষ্টা করব সো আপনারা যারা আমাদের এয়ারড্রপ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে এয়ারড্রপের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন আর এয়ারড্রপ সম্পর্কে একটা কথা না বললেই না সেটা হচ্ছে এয়ারড্রপে অনেক প্রজেক্ট চলে আসে দেখা যাচ্ছে 1-2 ঘন্টার জন্য কোনো প্রজেক্ট এসেছে বাট দেখা যাচ্ছে আপনাদের জন্য যদি আমি ভিডিও তৈরি করতে চাই একটা ভিডিও তৈরি করতেও কিন্তু 7-8 ঘন্টা সময় লাগে সো অতক্ষণ পর্যন্ত কিন্তু এয়ারড্রপগুলো থাকে না সো আপনারা সো আপনাদেরকে আমি এটাই বলবো আপনারা আমাদের এয়ারড্রপ গ্রুপে জয়েন করে থাকেন অনেক দামি দামি অনেক ভালো ভালো এয়ারড্রপগুলো সেখানে শেয়ার হয় সো যখন আপনারা কোনো একটা ভালো একটা এয়ারড্রপে জয়েন করবেন দেখা যাবে একটা প্রজেক্ট থেকে কিন্তু আপনাদের ইনকাম করা হয়ে যাবে সো অবশ্যই আপনারা সেই গ্রুপটায় জয়েন করতে ভুলবেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর কামিং চ্যাটের মোটামুটি এই ছিল হচ্ছে আপডেট সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনো পর্যন্ত অনলাইন হেলথ 360 কে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ